নমস্কার, পুরীর একটা নতুন ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা হচ্ছে পুরোপুরি একটি হোটেলের ব্যাপারে, যে হোটেলে আমরা এবারে ছিলাম। আর পুরীতে পৌঁছেই প্রথম জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে সমুদ্রের ধারের কাছাকাছি থাকবো, জগন্নাথদেব দর্শন করতে পারবো, সেটা তো সব থেকে বড় ব্যাপার। কিন্তু ঘর থেকে বসে সমুদ্র দেখার আনন্দই আলাদা, আর সেরকমই একটি হোটেলের সন্ধান আজকে আমরা দেব। আজকে আমাদের গন্তব্য খানিকটা পুরীর লাইট হাউসের কাছে। আপনারা যদি স্টেশন থেকে আসেন তাহলে যে রাস্তাটি চলে যাচ্ছে সোজা স্বর্গদ্বারের দিকে, অর্থাৎ পুরী হোটেল ভিক্টোরিয়া ক্লাবকে ডান দিকে ফেলে চৈতন্যদেব মহাপ্রভুর স্ট্যাচুকেও ডান দিকে ফেলে আমরা সোজা সমুদ্রের পাড় ধরে যদি এগিয়ে যাই তাহলে একটু দূরেই আমরা পেয়ে যাব পুরীর পার্কিং লট, আর তার ঠিক পেছনেই অবস্থিত হোটেল শামুকা। হ্যাঁ, আজকে হোটেল শামুকা নিয়েই থাকবো আমরা আপনাদের সাথে। অসাধারণ এই হোটেলটি অত্যন্ত নতুন এবং তৈরি হয়েছে মাত্র 7-8 মাস আগে। আমার এর আগে হোটেল সি ভি রেসিডেন্সি, যেটি শামুকার ঠিক পাশে অবস্থিত, তার ভিডিও আছে। চলুন আগে রিসেপশনটা দেখিয়ে দেওয়া যাক। জগন্নাথদেবের একটি সুন্দর ছবি যাকে দর্শন করে মনটা ভরে যায়। এখানে কিন্তু আপনারা যদি কোথাও যেতে চান তাহলে এখান থেকে আপনারা গাড়ি বুক করতেই পারেন, সব ভাড়া কিন্তু আপনারা রিসেপশনে পেয়ে যাবেন। রিসেপশনটা কিন্তু ভারী সুন্দর, হোটেলটি পুরোপুরি এয়ারকন্ডিশন, এবং যদি ওয়েট করতে হয় বসার জন্য কিন্তু বেশ খানিকটা জায়গা আছে। চলুন আমরা এবার লিফটে করে ওপরে উঠে যাব। হ্যাঁ, আমাদের হোটেল হচ্ছে 3rd floor, তাই আর দেরি না করে আমরা এগিয়ে চলি আমাদের ফ্লোরে। আমাদের রুম নাম্বার হচ্ছে 303। আসুন আপনাদেরকে একটা ছোট করে এবার পুরো ঘরের একটা রুম ট্যুর দেওয়া যাক। রুমটা কিন্তু বেশ বড়, একটা বড় কুইন সাইজ বেড আছে, আর ঘরটা খুব সুন্দর করে সাজানো। এয়ারকন্ডিশন, টেলিভিশন, ফ্যান এসব তো আছে। দুটো কাবার্ড ছিল, আর তাছাড়া ঘরে মোটামুটি খুব স্পেশাস। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব রকমের মডার্ন অ্যামিনিটিস যেগুলো দরকার সবই আপনারা পেয়ে যাবেন। ঘরের মধ্যে আছে একটা মিনি রেফ্রিজারেটর, আর এছাড়া ঘরের যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন সেই জায়গাটা কিন্তু দুটো ভাগে বিভক্ত। এখানে আপনারা অনেক কিছুই রাখতে পারবেন, বেশ খানিকটা ল্যাগেজ। আর তার পাশে আছে আরেকটা লম্বা কাবার্ড, যার মধ্যেও কিন্তু হ্যাঙ্গার দিয়ে টাঙানোর জায়গা আছে, এবং বেশ বড় বড় একটা আয়না ছিল ঘরে। আর বসার কিন্তু ভালো জায়গা, খুব এয়ারি এবং লাইট। আর তাছাড়া বেশ কিছু কমপ্লিমেন্টারি জিনিস ছিল, টি পটটা ছিল, আর আসল সুন্দর জায়গা হচ্ছে ব্যালকনিটা। চলুন এখানে ঘর থেকে কীরকম সমুদ্রের ভিউ পাওয়া যায় সেটা দেখিয়ে দিই। অসাধারণ একটা ফিলিংস যেইমাত্র পর্দাটা মধুমন্তী টানল, ওপর থেকে এ প্রান্ত থেকে ও প্রান্ত আপনারা সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন, আর খুব পরিষ্কার। হোটেলে কিন্তু একটা খুব সুন্দর রেস্তোরাঁ আছে। আমরা ডিসাইড করেছিলাম যে রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করব, যদিও রুম সার্ভিসে খাওয়ার কিন্তু এখানে পুরোপুরি জায়গা আছে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য বুফে সাজানো থাকে, তাছাড়া আপনারা কমপ্লিমেন্টারি ডিনার যদি আগে থেকে বুকিং করতে চান সেটাও করতে পারেন। খুব খিদে পেয়ে গেছিলো, তর্স হয়েছিলো না, আর আমরা সিম্পল খাবার অর্ডার দিয়েছিলাম, এসে গেল বাড়ির স্টাইলে আলু ভাজা, আর তার সঙ্গে আমরা রাইস আর চিকেন কারি অর্ডার দিয়েছিলাম। আর দেখুন চিকেন কারির রঙটা কিন্তু অসাধারণ এনেছেন ওনারা, খুব সুন্দর এবং তৃপ্তি সহকারে এখানে খেয়েছিলাম। আর দামও কিন্তু যথাযথ ভালো, এখানে কিন্তু চাইনিজ কন্টিনেন্টালেরও ব্যবস্থা আছে। সামনেই সমুদ্র, আর এখানকার যে বিচটা সামনে আছে যেখানে আপনারা গিয়ে কিন্তু স্নান করতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কিছু খুব সুন্দর। আর এখান থেকে আশেপাশে অনেক জায়গা দেখার আছে, টোটো নিয়ে ঘুরে আসতে পারেন বা হেঁটেও, আমরা যেরকম চারিদিকটা খুব উপভোগ করেছিলাম। আর সন্ধ্যেবেলায় নিয়েছিলাম ঘরে লেমন করিয়েন্ডার স্যুপ, এখানকার স্যুপ কিন্তু জাস্ট অসাধারণ। রাত্রিরে একটু টেস্ট চেঞ্জ করার জন্য আমরা ডিনারে নিয়েছিলাম রুটি, মালাই চিকেন, আর তার সঙ্গে চিকেন পকোড়া, আর সব কিছু ছিল জাস্ট পারফেক্ট। ভোরের সাথে সাথে
মনটা কিন্তু পুরীতে সবসময় খুব ভালো থাকে। আর সেই সময় যদি কমপ্লিমেন্টারি একটা ফাটাফাটি ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই হোটেলটা হচ্ছে সেই সব ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে সাউথ ইন্ডিয়ান যেরকম আপনারা অপশনস পাবেন ইডলি বড়ার, সেরকম আছে কচুরি, লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ আছে। মিষ্টির মধ্যে এখানে দেখলাম একটা টাইপ অফ পায়েস, আর তার সঙ্গে ছিল উপমা। এখানে কিন্তু ব্রেড, বাটার, টি, কফি সব অপশান ছিল, আর ছিল ফ্রুটস এবং তার সঙ্গে জুস এবং কর্নফ্লেক্স। আর কমপ্লিমেন্টারি ডিমের যে কোনো প্রিপারেশনস, অমলেট বা পোচ পেয়ে যাবেন। আর মধুমন্তী অনেকটা সাউথ ইন্ডিয়ান খেয়েছিল, উপমা, বড়া। আমি কিন্তু খানিকটা আমাদের যে দেশি খাবার সেইগুলো খেতে ভালোবাসি, তাই আমাদের কম্বিনেশনসটাও কিন্তু একটু আলাদা ছিল। আমি নিয়েছিলাম লুচি, ছোলার ডাল, পায়েস এবং তার সঙ্গে একটা বড়া। এত অবধি থাকছে আমাদের এই হোটেলের রিভিউ। কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে জানাবেন। আর সত্যি ঘর থেকে এই ভিউ পেলে কিন্তু এই হোটেলে আপনারা চাইলে থাকতেই পারেন। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ঘরের ভাড়া। এই সি ভিউগুলো, ঘরের ভাড়াগুলো কিন্তু 3-3.5 থেকে শুরু করে 4-4.5 অবধি সিজন অফ সিজনের ওপর ভ্যারি করে। নাম্বার দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে তারপরেই আসবেন। শামুকা থেকে বিদায় নিচ্ছি, জলদি দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।